রাজা দক্ষের জন মেয়ে যার মধ্যে জন মেয়ের নামেই সাতাশটি নক্ষত্র তাহলে আরও একজন গেলেন কোথায় আরও একজন হলেন দেবাদিদেব মহাদেবের ঘরণী মাতা পার্বতী এই জন মেয়ের নামে যে সাতাশটি নক্ষত্র যা তন্ত্রশাস্ত্র অথবা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চন্দ্রের কিন্তু জন স্ত্রী আর এই সাতাশজন স্ত্রী হচ্ছেন রাজা দক্ষের জন মেয়ে যদিও চন্দ্র প্রেম করতেন অথবা যার সাথে লাভ অ্যাফেয়ার ছিল তিনি হলেন রোহিণী কিন্তু পরবর্তী সময় রাজা দক্ষ তার জন মেয়েকে সমর্পণ করেছিলেন চন্দ্রের হাতে এই সাতাশটি নক্ষত্র সম্পর্কে এই প্রথমবার বাংলা ভাষায় হিরণ্যগর্ভ অফিসিয়াল এক অনবদ্য এবং তথ্য সমৃদ্ধ এপিসোড আপনাদের কাছে উপহার দিচ্ছে ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহাশয় হিরণ্য গল্প অফিসিয়াদের পক্ষ থেকে এ বিষয়ে অবগত করবেন সাতাশটি নক্ষত্র সাতাশটি এপিসোড আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য কারণ এই নক্ষত্র সম্পর্কে এত বিস্তারিত তথ্য এর আগে কখনোই হয়নি হিরণ্য গর্ফ অফিসিয়াল তাই পথ দেখালো নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হিরণ্য গল্প অফিসিয়াল श्वहनाय भवतु श्वहनाय भुनक्तु श्वः वीर्यं करवावभै तेजस्वीनं बधितामस्तु শান্তি 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 আজকে আমরা নক্ষত্রের যে সমস্ত কার্যকলাপ নিয়ে বলছি তাতে আমরা আসবো আর্দ্রা নক্ষত্রে নক্ষত্রের যে বিচার এই বিচারধারা আমাদের কাছে প্রথম আমাদের কাছে প্রকাশিত হয় ঋগ্বেদ থেকে ঋগ্বেদ থেকে এই যে সাতাশটা নক্ষত্রের কথা বলা হয়েছে আমরা যখন পরবর্তীকালে যারা জ্যোতিষভাবে বা তন্ত্রোক্ত মতে দৈবভাবে কোনোভাবে মানুষের জন্য কিছু করার কথা ভাবেন এমন কি সাধন স্তরেতেও কোন সাধনার কোন নক্ষত্রের প্রয়োজনীয়তা কোন নক্ষত্রে কোন সাধনা তীব্রতর হয় সিদ্ধিদাত্রি নক্ষত্র কোন কোন যোগে কোন নক্ষত্র থাকলে সিদ্ধি পাওয়া যায় এই যে বিচার বিশ্লেষণ এটা অনেক পূর্ববর্তী সময় থেকে ছিল কিন্তু বর্তমানে আমরা কাজ করতে করতে দেখছি আমি আমার ব্যক্তিগত জীবনে অনেকবার দেখলাম যে নক্ষত্র বিচার করে যখন কোনো কিছু বিশ্লেষণ করছি বা কোনো কিছুকে ঠিক করা হচ্ছে যে কেমনভাবে স্বাভাবিক জীবনের অস্থিরতাকে বা সমস্যাকে রিলিফ দেয়া যাবে নক্ষত্রের বিচার তাতে একটা আদর্শ জায়গায় পৌঁছচ্ছে এই বিচার করে কোনোরকম পদক্ষেপ নিলে সমাধানের তা অন্তত আমার ধারণায় বা আমার অভিজ্ঞতায় বলে আশি থেকে বিরাশি শতাংশ মানুষকে অনেকটা রিলিফ জায়গায় পৌঁছে দেওয়া যায় যাই হোক আমরা আসবো আজকে আদ্রা নক্ষত্রে ছ নম্বর নক্ষত্র আদ্রার নাম্বার ছয় এই নক্ষত্র সম্পর্কে বলতে যাবার আগে এর চারিত্রিক বৈশিষ্ট্য তো নিশ্চয়ই বলব আদ্রা নক্ষত্রের সঙ্গে আর্দ্রতার একটা কোনোভাবে মিল আছে ভীষণভাবে মিল আছে এদের চরিত্র তো সেটাই বোঝা যায় তার আগে আমি নিই যে আদ্রা হচ্ছেন রাহুর কারক নক্ষত্র রাহুর কারক নক্ষত্র এবং এই নক্ষত্রের যেরকম প্রত্যেকটা নক্ষত্রের একটা পারপাস থাকে একটা কারণ থাকে এই নক্ষত্রের কার্যকারিতার তো এ কিন্তু এই নক্ষত্রটি কামকারক কামকারক আমরা এর আগে ধর্ম পেয়েছি অর্থ পেয়েছি মোক্ষ পেয়েছি এটা কামকারক নক্ষত্র যে সমস্ত প্রাণীকূল এই নক্ষত্রের আওতায় তার চিহ্ন হিসেবে তৈরি করা হয়েছে তার মধ্যে পড়েন কুকুর তার মধ্যে পড়ে কুকুর আর এই নক্ষত্রের যিনি প্রভু যে লর্ড তিনি হচ্ছেন রুদ্র অর্থাৎ শিব রুদ্র রুদ্র রূপ হচ্ছে এই নক্ষত্রের লর্ড এবার আমরা আসি আদ্রা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্যে দু চার কথায় আদ্রা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য সত্যি খুব ইন্টারেস্টিং কীরকম এই নক্ষত্রের যারা জাতক কিংবা জাতিকা হন তাদের খানিকটা নারকোলের মতো বাইরের দিকটায় একটা অসীম কঠোরতা থাকে আর ভেতরটা ভয়ঙ্কর নমনীয় এবং এতটাই নমনীয় যেটা মানে অনেকটা শামুকের মতো বললেও ইয়ে হয় না মানে খুব একটা খারাপ হয় না ভেতরটি এতই নরম যে তাকে কভার করবার জন্য ওই শক্ত খোলসটির খুব দরকার আর্দা নক্ষত্রের স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে একটা মারাত্মক বস্তু হচ্ছে ও প্রায়শই ভীতু হয়ে থাকে প্রায়শই ভীতু হয়ে থাকে ফলে খুব অল্পতে রেগে যাওয়া অধৈর্য হওয়া ধৈর্যশীলতার প্রচণ্ড অভাব ঘটা এগুলো তার একটা নর্মাল কাজের মধ্যে পড়ে অথচ সমস্ত জায়গায় যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে সমাজ জীবনে এরা ভীষণ একটা এনগেজড হয়ে থাকে বিভিন্ন বিষয়তে কোনো কাজের মধ্যে থাকলে সবার আগে ছুটোছুটি করে কাজকর্ম এমনভাবে করতে থাকে যে প্রত্যেকের কাছে সেটা প্রত্যেকের নজরে পড়ে অর্থাৎ তার মানে এটা বোঝা যাচ্ছে যে আর্দ্রা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এমনই যা অনেকটা ভিড়ের মধ্যেও তাকে আলাদা করতে পারে সেই আলাদাটা শুধু তার সৌন্দর্য তার যশ তার কোনো বিশেষ প্রতিভা এসবের জন্য নয় তার সমস্ত ওই পার্টিকুলার ইভেন্টে তার নিজের সম্পূর্ণ যোগাযোগ নিজের সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে থাকা ওই ইভেন্টটার সঙ্গে এটার জন্যে প্রত্যেকের কাছে তার একটা নজরে আসে কিন্তু ওর সমস্যা হচ্ছে ও ভীষণ ইম্পালসিভ হয় কারণ ওর ইমোশন লেভেল এত হাই এবার তার আগে সেটাকে খোলসবন্দি করবার জন্য ওর ম্যাচ করতে খুব অসুবিধে হয় আড্ডা করতে। তার জাতক জাতিকারা স্বাভাবিকভাবে কারুর সঙ্গে খুব ডিপলি মিশে যাওয়ার আগে অনেক রকম সমস্যা তাদের নিজেদের মধ্যে তৈরি হয় নিজেরা প্রচণ্ড নিজেদের মধ্যে দ্বিমত পোষণ করেন আর বারবার নিজেদের চিন্তাকে নিজেরাই কন্ট্রাডিক্ট করেন এইটা একটা বড়ই সমস্যা এই সমস্যার থেকে যদি কোনোভাবে বেরিয়ে যাওয়া যায় তাহলে আর্দ্রা নক্ষত্র কিন্তু ভীষণ এফেক্টিভ এবং খুব কার্যকারী নক্ষত্র এবং এই নক্ষত্রের যে স্পিরিচুয়ালিটি যে আধ্যাত্মিকতা সেটাও কিন্তু অপূর্ব কিন্তু অধৈর্য হওয়ার কারণে বেশিরভাগ সময় এই নক্ষত্রের জাতক জাতিকারা তাদের পথে মসৃণভাবে এগুতে পারেন না আর্দ্রা নক্ষত্রের ব্যক্তিগত জীবনও খুব মসৃণ স্বাভাবিকভাবে হয় না তাকে অনেক দায়িত্ব পালন করতে হয় ভীষণ সেন্সিটিভ হওয়ার জন্য কি হয় সবসময় মনে হয় তাকে বোধ কেউ নিন্দে বন্ধ করছে তার কারণ হলো আদ্রা নক্ষত্রের ইগো খুব হাই এই ইগোটা খানিকটা আত্মদম্ভের মতো এটার ফলে কি হচ্ছে তাকে ধৈর্যশীল অবস্থায় ফিরিয়ে আনা এবং নিজেকে রাগ বিহীন তৈরি করা জাতক জাতিকাকে প্রায়শই মুশকিল কারণ ইগো যদি কারোর প্রচণ্ড মাত্রায় থাকে তাকে স্বাভাবিকভাবে নিউট্রালে নিয়ে আসাটা প্রায়শই মানে দূরসাধ্য বিষয় আদ্রা নক্ষত্রের প্রভু হচ্ছেন রুদ্র আদ্যা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের জীবনকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য এমনকি যদি তারা সাধনা করতে চান সেক্ষেত্রে তারা রুদ্ররূপের সাধনা করতেই পারেন শিবের রুদ্ররূপ আরেকটা বড় জিনিস আর্দ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যদি হনুমান চালিসার সাধনা করেন বা হনুমানজির সাধনা করেন তাহলে অসাধারণ বুৎপত্তি লাভ করবেন অপূর্ব শান্তি হবে জীবনের যে ক্ষেত্রে বারবার ব্যফলতা বিফলতা আসছে ব্যর্থতা আসছে সেগুলোর থেকে তারা মুক্ত হতে পারবেন খুব সহজে বজরঙ্গলির সাধনা আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে এক নম্বর শিবের রুদ্ররূপের সাধনা তারা করতেই পারেন কিন্তু তার থেকে অনেক সোজাপথ বজরঙ্গলির সাধনায় এগিয়ে যাওয়া বজরঙ্গলির সামান্য চালিসা সাধনা যদি কেউ করেন আড্ডা নক্ষত্রের জাতক জাতিকারা তারা অন্যান্য নক্ষত্রের জাতক জাতিকাদের থেকে অনেক দ্রুত এগিয়ে আসবেন কিস তার আধ্যাত্মিক জীবনেও এগিয়ে আসবেন তার ব্যক্তিগত জীবনে তার সামাজিক আর্থিক পারিবারিক সব দিকে একটা অনেক মসৃণতা তৈরি হবে

আমার কথাগুলো খানিকটা বোঝাতে পেরেছি এই নক্ষত্রের জাতক জাতিকাদের তারা এই কথাগুলো বারবার মনে রাখার চেষ্টা করুন বারবার চালিয়ে চালিয়ে শুনবেন যাতে মনের মধ্যে গেঁথে যায় যেমনভাবে বলছি যদি সম্ভব হয় সেইভাবে জীবনযাপন পালন করুন আপনারা আগের থেকে অনেক সুন্দর থাকবেন অনেক ভালো থাকবেন সাতাশটি নক্ষত্র নিয়ে সাতাশটি পর্ব কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গর্ফ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন এবং হিরণ্য অফিশিয়াল অফিসিয়াল ফেসবুক পেজকে ফলো করবেন আমি উৎসাহিত বোধ করব এই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে পুনরায় উপস্থাপিত করার জন্য ভালো থাকবেন সবাই নমস্কার